তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনালসন। এই মুহূর্তে দেশের আলোচনায় রয়েছেন তিনি। অনেকেই জানতে চাচ্ছেন কে এই রাজকুমারী ম্যারি। আজকের ভিডিওতে থাকছে 50 বছর বয়সী এই রাজকুমারীর যত অজানা তথ্য। ১৯৭২ সালের 5ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনালসন। ব্যবসা এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন ম্যারি। তিনি অস্ট্রেলিয়া এবং কোপেনহেগেনে কাজ করেছেন। ইংরেজি, ড্যানিশ এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন ড্যানিশ রাজকুমারী। ২০০০ সালে সিডনি অলিম্পিকের সময় ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের সাথে দেখা হয় ম্যারির। ২০০৪ সালের 14ই মে বিবাহ উদযাপন করেন তারা। এই দম্পতির ঘরে 4টি সন্তান রয়েছে। ডেনমার্কের তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী প্রতিষ্ঠান হল পোশাক শিল্প, আর এই শিল্পের একজন সক্রিয় পৃষ্ঠপোষক ম্যারি এলিজাবেথ। এছাড়া তিনি কোপেনহেগেন ফ্যাশন সামিটের একজন পৃষ্ঠপোষকও। ২০০৪ সাল থেকে ম্যারি বিভিন্ন সংস্থার সাথে জড়িত। এসব সংস্থার বিভিন্ন সমস্যা ও খবরাখবর রাখেন তিনি। বর্তমানে ইউরোপের আঞ্চলিক কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে স্থূলতা বিরোধী কর্মসূচির সাথেও জড়িত তিনি। রাজকুমারীর পৃষ্ঠপোষকতার ক্ষেত্রগুলো হচ্ছে সংস্কৃতি, পোশাক শিল্প, মানবিক সাহায্য, গবেষণার সহায়তা ও বিজ্ঞান, সমাজকল্যাণ ও স্বাস্থ্যখাত এবং খেলাধুলা। ম্যারি এলিজাবেথ অস্ট্রেলিয়ান মডেলদের উপর হওয়া বুলিং বিরোধী একটি প্রোগ্রাম প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ডেনিশ ক্যান্সার সোসাইটির ত্বকের ক্যান্সার সম্পর্কে ডেনিশদের মধ্যে সচেতনতা এবং নিরাপদ অনুশীলন বাড়াতে একটি প্রচারণার সঙ্গেও জড়িত। গেল সোমবার ঢাকায় পৌঁছে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ম্যারি এলিজাবেথ। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে টেকসই এবং সবুজ ফ্রেমওয়ার্ক এঙ্গেজমেন্ট বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। মঙ্গলবার রাজকুমারী ম্যারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রথমে তিনি উখিয়ার কুতুপালং 5 নম্বর ক্যাম্পে যান। পরে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথা রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। জলবায়ুর পরিবর্তন সেখানে কি ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে তা প্রত্যক্ষ করবেন তিনি। ২৬ এপ্রিল রাতে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ম্যারি এলিজাবেথ। এর আগে ২০১৭ সালে বাংলাদেশে সফরে এসেছিলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি। সাদাকালো নিউজ।